পাবনার ঈশ্বরদীতে রিকশা চালক মামুনকে গুলি করে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি। গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ার উদ্দিন, ইব্রাহিম হোসেন ও সাকিবুর রহমান। আজ দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের চত্বরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী। ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত তিন দিনে অভিযান চালিয়ে ঈশ্বরদীর আরামবাড়িয়া থেকে আনোয়ার, পাকশি থেকে ইব্রাহিম ও রাজশাহীর চারঘাট থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত পিস্তল ও তিন রাউন্ড গুলি। গ্রেপ্তারকৃত আনোয়ারের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় চুরি, মাদক ও মারামারির চারটি মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত ইব্রাহিম হত্যায় নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত 4 জানুয়ারি রাতে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যা করে আনোয়ার, আহত হয় দুজন। গত 4/1/2023 তারিখে ঈশ্বরদী থানাধীন টেংরিপাড়া নামক স্থানে একটি বুটবুটির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এটি বেশ চাঞ্চল্য তৈরি করে এবং ঘটনাস্থলে তখন থেকে আমাদের টিম আসলে কাজ করছিল যে মূল যে হোতা যার ফলে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তাকে গ্রেপ্তারের জন্য, এবং অবশেষে আমরা তাকে ধরতে সক্ষম হই। ইতিমধ্যেই যিনি মূল শুটিং ইনসিডেন্টে ছিলেন এবং গুলি করেছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সবসময় বলি যে হত্যাকাণ্ড অথবা যে কোনো অপরাধ সংঘটিত হোক না কেন, সেটিকে আইনের আওতায় নিয়ে এসে অপরাধীকে আদালতে সুপর্দ করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করায় আমরা বদ্ধপরিকর। সে লক্ষ্যে আমরা কাজ করছি। প্রত্যেকটি ঘটনা আপনারা দেখে থাকবেন যে ইতিমধ্যে যত ঘটনা সংঘটিত হয়েছে সবগুলোরই রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।